করলাম, মেয়েদের চাকরি করার ব্যাপারে অনেক আলেমরা নিষেধ করে থাকেন, কিন্তু মেয়েরা যদি একদম চাকরিতে যাওয়া নাই হয়, তাহলে মেডিকেল ক্লিনিক, আমাদের মা বোনদের সেবার জন্য পুরুষ মানুষ নিয়োজিত থাকার বিষয়টি তাহলে কীভাবে সমন্বয় করা যায় ইসলামের সাথে? মুসলিম মেয়েদেরকেই যেতে হবে সহশিক্ষায়। আরে দেশে অমুসলিম আছে, সে অমুসলিম মেয়েরা নার্স হবে, অমুসলিম মেয়েরা সেসব যেখানে সহশিক্ষায় আপনার বা একসাথে চাকরি করে সেখানে আপনার কাজকর্ম করা হচ্ছে হাসপাতালে, সেখানে অমুসলিম মেয়েরা, তাদের সংখ্যা আপনাদের চেয়ে বেশি, তাদের সংখ্যা আপনাদের চেয়ে বেশি। আচ্ছা, তাদের সংখ্যা বেশি যদি না হয়, তো মুসলিম সমাজ কেন, মুসলিম সমাজে কতটা পরিবার আর কতজন মানুষ শতকরা নেক মানুষ আছে যারা আল্লাহর ফরজ ওয়াজিবের হেফাজত করে, হারাম নাজাস থেকে বেঁচে থাকে, হেজাব পর্দা করে যেসব মহিলারা, তাদের পার্সেন্টেজ কতটা হবে? আর যারা মুসলিম সমাজের বেহায়া পর্দা করে না, তাদের সংখ্যা কত? শতকরা 5 জনও পাবেন না যারা হেজাব করে, 95 জন বিনা হেজাবের মুসলিম মহিলা আজকাল দেশের প্রেক্ষাপটে বলছে, কখনো বাড়াবাড়িতে না হলে পরিসংখ্যান করে দেখলাম। দুনিয়ামুখী, যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, যেমন ছেলেদেরকে করতে চায় মেয়েদেরকে করতে চায়, এদের সংখ্যা একদিকে রাখেন কতটা হয়, হ্যাঁ শতকরা। আর যারা দিনমুখী, যে আমরা ছেলেদেরকে উচ্চ শিক্ষা দেব কারণ তাদের রোজগার করতে হবে, কিন্তু মেয়েদেরকে পর্দার মধ্যে পড়াবো আর এই সহশিক্ষা পড়াবো না, শতকরা 5 জনও পাবেন না, শতকরা 5 জনও পাবেন না আপনি। তাহলে এই যে মুসলিম সমাজের 95 জন বেহায় বেপর্দায় পড়ার জন্য প্রস্তুত, তাদের বাপ মা পরিবার পড়াবার জন্য প্রস্তুত, এদের মধ্য থেকে ডাক্তার হোক, মুসলিম ডাক্তার, এদের মধ্য থেকে আপনার নার্স হোক, এদের মধ্য থেকে এমন কিছু লেখাপড়া তারা করতে আছে, বলতে হবে না তাদেরকে, তারা সহশিক্ষা এবং একসাথে চাকরি বাকরি করা তারা সাদরে বরণ করে নিয়েছে। আপনি একজন আল্লাহ ভীরু, ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, সহি আকিদার অনুসারী, আর আপনি হ্যাঁ দিন শিখছেন, দিন আমল করছেন, আপনাকে গিয়ে ডাক্তার সাজতে হবে, আপনার মেয়েকে ডাক্তার বানাতে হবে, হ্যাঁ আপনার মা বোনদেরকে নিয়ে যেতে হবে ওই একসাথে চাকরি করার জন্য, না ওঠেই না। আল্লাহকে ভয় করুন, হারাম থেকে বাঁচার চেষ্টা করুন, জি হালাল জায়গাতে আল্লাহ রুজি রেখেছেন। এবং আমি সবসময় একটি কথা বলি, মেয়েদেরকে রোজগার করার জন্য আল্লাহ পয়দা করেননি, কোনো দলিল পাবেন না, বরং আল্লাহ যে জন্য পয়দা করেছেন তার নির্দেশ দিয়ে, অকারণা ফি বুয়ুতে কুন্না, তোমার বাড়িতে অবস্থান করো, বাড়িতে তোমাদের অনেক ডিউটি আছে। আজকাল অশান্তি আর তালাকের একটি মুখ্য কারণ হচ্ছে যে মহিলারা চাকরিও করবে, আর চাকরি করে আসার পরে ও স্বামী অপেক্ষা আছে, পাকশাক করবে তো খাবে বাবু, হ্যাঁ আর যদি সেখানে বলে যে শেয়ার কর্মর সাথে, আজকালকার যেমন মহিলারা করছে যে আমি কেন পাক করবো একা একা, আমিও চাকরি করি তুমিও চাকরি করো, সুতরাং দুইজনে একসাথে পাকশাক করবো, তখন লাগলো স্বামী স্ত্রীতে ঝগড়া দ্বন্দ্ব আর মারপিট হয়ে তালাক হয়ে গেল, এটি হচ্ছে। কিন্তু বাইরে পুরুষ গিয়ে রোজগার করছে, হ্যাঁ আর তারপরে যা কিছু সাজ সরঞ্জাম বাড়িতে লাগে কিনে এনে দিচ্ছে, আর মহিলা বাড়িতে পাকশাক করছে, আর ছেলে মেয়েদের দেখাশোনা করছে, পরিচর্যা করছে, এতে শান্তি আছে। বাড়িতে যখনই স্বামী আসছে, পুরুষ আসছে, তখন খাবার দাবার প্রস্তুত রয়েছে, বাড়ি প্রস্তুত হয়েছে, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, যথেষ্ট এই পরিবারে শান্তি রয়েছে, এইরকম পরিবারে শান্তি রয়েছে। আল্লাহ সঠিক বুঝদান করুন। ভালো মানুষদেরকে গিয়ে মেডিকেলে পড়তে হবে, আর তাদেরকে নার্স হইতে হবে, আর তাদেরকে আপনার ফার্মাসিস্ট হইতে হবে, কোনো প্রয়োজন নেই। শেখ সলিল ফৌজান খুব ভালো কথা বলেছে, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বর্তমানে, তিনি বলছেন যে আলেমদের সংখ্যা একদিকে রাখেন, যারা দিন শিখছে আর যারা দুনিয়া শিখছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তো আপনার অন্য অন্য সাবজেক্ট সায়েন্স টেকনোলজি বিভিন্ন যে পড়াশোনা করছে, দেখেন কাদের সংখ্যা বেশি, যারা দুনিয়া পড়ছে তাদের সংখ্যা, দুনিয়ার লেখাপড়া যারা করছে তাদের সংখ্যা বেশি। তাহলে আপনারা সামান্য কয়টা হাতে গোনা দিনদার মানুষ, আপনারও যদি দুনিয়ামুখী হয়ে যান, তাহলে ইসলামের খেদমত কে করবে, আর ইসলামের শিখবে কি, আর ইসলামের প্রচার কে করবে? ইসলামের দায়ীর আলেমের বেশি প্রয়োজন না এই দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার বেশি প্রয়োজন? চিন্তা করুন তো দেখি,
জাতি গোমরা হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, না হয় মাজার পূজারী মুশরিক হয়ে যাচ্ছে, বেদাতি হয়ে যাচ্ছে, বেদিন বেনামাজ হয়ে যাচ্ছে, তাদের হেদায়ত করে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে লাগাবেন, এটা বেশি গুরুত্বপূর্ণ না এদেরকে রোজগার দিতে হবে, এদেরকে চাকরি দিতে হবে, এদেরকে কাজের সংস্থান দিতে হবে, এটা বেশি জরুরি? কোনটা বেশি জরুরি? আল্লাহ সঠিক বুঝ দান করুন।